কখনো রেলওয়ে স্টেশনের ওভারব্রিজের উপরে, কখনো স্টেশন চত্বরে চায়ের দোকানে সুযোগ পেলেই হাতের দুই আঙ্গুলের সাহায্যে কোনো বাদ্যযন্ত্র ছাড়াই বাঁশি সুরে গান ধরেন। মুখে দুই আঙ্গুলের সাহায্যে বিশেষ কায়দায় বিভিন্ন শিল্পী সিনেমার গান সহ দুই শতাধিক গান গাইতে পারেন। তার গান শুনে বিনোদনের পাশাপাশি মুগ্ধ হন অনেকে। গান ধরলেই আশেপাশে ভিড় লেগেই থাকে। ভালো লাগে, খুবই ভালো, খুবই সুন্দর। এর সাধারণত কেউ পারে না, না এর আগে আমি দেখিনি এরকম, কিন্তু অন্যভাবে দেখছি। কিন্তু ভাইয়ের এখন যে প্রতিভাটা, এটা অসাধারণ প্রতিভা, এটা সাধারণ লোকের কাছে এটা থাকার কথা না। গাইবান্ধা শ্রম কল্যাণ কেন্দ্রের একজন কর্মচারী, হ্যাঁ, তাই আর তার ভেতরে এত সুন্দর একটা প্রতিভা আছে। গান মৌখিকভাবে এবং বাদ্যযন্ত্র ছাড়া যে বাঁশির মাধ্যমে আমাদেরকে যে ছড়ায় দিল, এটা আসলে ওনাকে অসংখ্য ধন্যবাদ। বাদ্যযন্ত্র ছাড়া এইভাবে উপস্থাপন করবে, এটা আমাদের কল্পনার বাইরে আর কি। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে। বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো। করতোয়া নদীর তীরে জন্ম এই অভিনব প্রতিভার অধিকারী 50 বছর বয়সী শিল্পী শহীদুল ইসলামের। তিনি জানান, অনেকের মুখে শীষ দেয়া দেখে ছোট থেকেই শখ ছিল এমন কৌশলে গান গাওয়ার। তখন থেকে চেষ্টা করতেই সফল হন তিনি। এমন কৌশলে এখন অন্তত 200 গান গাইতে পারেন শহীদুল। অর্থের বিনিময়ে নয়, মানুষকে আনন্দ দেয়া ও ইচ্ছা থাকলেই সব সম্ভব, এ ধারণা থেকেই এমন কৌশলে 12 বছর বয়স থেকে মানুষকে গান শোনান তিনি। চেষ্টা করলে মানুষে অনেক কিছু করতে পারে, তবে চেষ্টা করতে হবে। আমি অনেক সাধনা করছি এবং এখন পর্যন্ত আমি করে যাচ্ছি। যখনই সুযোগ পাই, আমি শুধু একাই যখন থাকি, তখন আমি গান গাওয়ার চেষ্টা করি, গান শুনি এবং ওই গানটা আমি গাওয়ার চেষ্টা করি, গাই। রংপুরের মিঠাপুকুর উপজেলার জানকীপুর গ্রামে বাড়ি শহীদুল ইসলামের। গাইবান্ধা শ্রম কল্যাণ কেন্দ্রের নিরাপত্তা কর্মী হিসাবে কর্মরত তিনি। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।